চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর অনেকদিন পর আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কিসের ব্লগ হতে চলেছে এটা। তো এখন আমরা আছি হচ্ছে এয়ারপোর্টে, তো চলো যাওয়া যাক এবার। আর আমরা এখন দাঁড়িয়ে হচ্ছে একটু ব্যাগেজ কাউন্টার, এখানে শান্তি গেছে লাগেজ আনতে। এখান থেকে লাগেজ নিয়ে সোজা বেরিয়ে পড়বো। আর তোমরা যেহেতু জেনেই গেছো আমরা মেঘালয় আসছি, তো ফার্স্ট আমরা এসেছি শিলংয়ে। শিলংয়ে আমরা দুদিন থাকবো, তারপর ওখান থেকে কোথায় কোথায় যাবো পুরো ডিটেলস প্ল্যান তোমাদেরকে হোটেলে পৌঁছে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ততক্ষণ শান্তি। তো আমরা এই জাস্ট এখন ক্যাবে বসেছি, এবার যাচ্ছি আমরা শিলং হোটেলে। হোটেলটার নাম হচ্ছে ক্যাসিওপিয়া এয়ারবিএনবি। তো এটা অনলাইন বুক করেছে, অনেক কিছু শিখে গেছে। আর এখানে ওয়েদারটা খুবই ভালো, সেরকম গরম নেই, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আমরা ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম, তো দেখছিলাম প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো আমরা একটু টেনশনে ছিলাম। বাট নেমে এখনো কিছু যায় বৃষ্টি পাইনি, বাট মেঘ করে আছে, বৃষ্টি জানতাম হতে পারে। ভালো হাওয়া দিচ্ছে, ওয়েদার এখনো খুবই ভালো আছে। তো জানি না আগে কি আছে আমাদের কপালে, দেখা যাক। আমার পেছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উমিয়াম লেক, এখানকার ফার্স্ট ট্যুরিস্ট স্পট, যেটা শিলং যেতে হাইওয়েতেই পড়ে। এটা নিচেও যাওয়া যায়, নিচে বোটিং হয়। আর তো আমরা নিচে যাচ্ছি না, আমরা এখান থেকে দেখে নিচ্ছি ভিউটা, জাস্ট অসম। জাস্ট দেখো তোমরা একবার ভিউটা। আর লেকটা খুবই বড়, খুবই বড় আর খুবই ফেমাস। আমাদের চেক ইন কমপ্লিট। আর দেখতে পাচ্ছ আমরা টি শার্ট এসেছিলাম, এখন জ্যাকেট পরে নিচ্ছি, এখানে প্রচুর ঠান্ডা, ঠান্ডা হাওয়া চলছে। তাই জন্য ভাবলাম আর আমরা একটু লাঞ্চ করে একটু মার্কেট ঘুরে তারপরে ঘরে আসবো, তো তাই ভাবলাম জ্যাকেটটা পরে নিই। তো প্রচুর খিদে পেয়ে গেছে সকাল থেকে, কিচ্ছু খাইনি সকাল থেকে, কিছুই করা হয়নি। তো যাচ্ছি খেতে, চলো যাওয়া যাক। চলো মার্কেটিং এর জন্য। তো চলো মার্কেটটা তোমাদের একবার ঘুরে দেখি।
কোন গলিতে আমাকে টেনে নিয়ে এসছে, দিয়ে বলছে একটা জিনিস দেখো তোমরা চলো, দিয়ে ওর অবস্থাটা করতেছে দেখো। ওয়েলকাম টু শিলং। জাস্ট খেয়ে উঠে এসেছি আমরা, ওর নাকি এর মধ্যে খিদে পেয়ে গেছে, আবার খেতে স্টার্ট করে দিয়েছে, দিয়ে আমাকে এখানে লুক দিচ্ছে।